নমস্কাৰ, আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁহক আজি সন্ধিয়াৰ সাতটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, নিশা নীলবাগানত দুৰ্ঘটনাত পতিত অভিনেত্ৰী বৰ্ষাৰাণী বিষয়াৰ বাসন। দুৰ্ঘটনা সংঘটিত কৰিয়েই বৰ্ষাৰাণী বিষয়াৰ পলায়ন। নিশা দুৰ্ঘটনা সংঘটিত কৰিয়েই বৰ্ষাৰাণী বিষয়া পলাই যোৱা বুলি অভিযোগ উত্থাপন হৈছে। দুর্ঘটনা সংঘটিত করিয়াই বর্ষারাণী বিষয়া পলায়ন করা বলে অভিযোগ। নিশা দল বাগানত দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বর্ষারাণী বিষয়ার বাহন। নিশা দুর্ঘটনা সংঘটিত করিয়াই অভিনেত্রী বর্ষারাণী বিষয়া পলায়ন করে বলে অভিযোগ উত্থাপন হয়েছে। অনুষ্ঠান পরিবেশন করে আহি থাকা বরখার বাহনে খুন্দা মারে এল্টো বাহনত। টেঙাপুখুরীত বরখায় বাহন এরি পলায়ন করে বলে উঠিছে অভিযোগ। টেঙাপুখুরী থানাত অভিনেত্রী বর্ষারাণী বিষয়ার বাহন বর্তমানও আছে। দুর্ঘটনা সংঘটিত করিয়েই বর্ষারাণী বিষয়া পলায়ন করা বলে অভিযোগ উত্থাপন হয়েছে। পরবর্তী খবর, এইবার ভারতক ভাবুকি পাকিস্তানের। ভারতক পরমাণু বোমারে উড়ুয়াই দেওয়ার ভাবুকি চিরবৈরী রাষ্ট্র পাকিস্তানের। ভারতক পরমাণু বোমারে ধ্বংস করে দেওয়ার ধমক পাকিস্তানের। ভারতক বোমারে উড়ুয়াই দেওয়ার ভাবুকি। নীরব হয়ে থাকিলে আমি পারমাণবিক শক্তি লই থকা নাই, এই মন্তব্য পাকিস্তানের। ভারতক পারমাণবিক বোমারে ধ্বংস করার ধমক দিলে চিরবৈরী রাষ্ট্র পাকিস্তানে। পাকিস্তানের মন্ত্রী সাজিয়া মেরিয়ে ধমক দিলে ভারতক। ভারতের লগত এতিয়া যুদ্ধ করবলে সাজু চিরবৈরী রাষ্ট্র পাকিস্তান। পরবর্তী খবর, ইসলাম ধর্মর ধর্ম প্রচারক পৈগম্বর হজরত মোহাম্মদর বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করার বাবেই আদালতর বৃহৎ রায়দান। এগারী ব্যক্তিক মৃত্যুদণ্ড রায়দান দিলে আদালতে। ইসলামক অপমান করার বাবেই মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড বিহিলে এখন উচ্চ আদালতে। পৈগম্বরের বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করার বাবেই আদালতর ডাঙর রায়দান। শেখ আব্দুল জাব্বার নাসিরু কাবারক মৃত্যুদণ্ড। নাইজেরিয়ার উচ্চস্তরীয় আদালতে মৃত্যুদণ্ড বিহিছে ইসলামী ধর্মগুরুজনক। এটা মসজিদের ভিতরত পৈগম্বরের বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করেছিল ধর্মগুরুজনে। দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় দিয়ে উচ্চস্তরীয় আদালতে। দীর্ঘ সময়ের বিচার প্রক্রিয়া চলার পিছতেই ফাঁসির রায় দিয়ে আদালতে। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনে ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, করোনায় নেড়ে বিশ্ববাসীক। নতুন বছর চীনত করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু হব পারে 10 লাখ লোকর, গবেষকর এই আশঙ্কা। আমেরিকা যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড এভিউলেশন চমুকই IHME-র পূর্বানুমান অনুসরি 2023 সনত চীনত করোনার ফলত 10 লাখের অধিক লোকর মৃত্যু হব পারে। IHME-র সঞ্চালক ক্রিস্টোফার মুরে কয় যে পূর্বানুমান অনুসরি চীনত করোনার সংক্রমণ অহা বছরের 1 এপ্রিলের ভিতরত সর্বোচ্চ স্তরত উপনীত হব। বছরটোর সেই সময়লৈকে চীনের মোট জনসংখ্যার 1/3 ভাইরাসের দ্বারা সংক্রমিত হব আর করোনাত মৃত্যুর সংখ্যা 3,22,000 স্পর্শ করব। চীন সরকারে ডিসেম্বরত হওয়া প্রতিবাদের মাজতে করোনা ভাইরাসের নিষেধাজ্ঞা উঠাই লৈছিল। তেতিয়ারপৰা দেশত সংক্রমণ বৃদ্ধি হৈ আহিছে। অহা মাহত চীনত নতুন চন্দ্রবর্ষ উদযাপন করা হব। আশঙ্কা করা হৈছে যে উৎসবের সময়তে দেশের 140 কোটি জনসংখ্যালৈ করোনা বিয়পিব পারে। ক্রিস্টোফার মুরে কয় যে চীনের শূন্য কোভিড নীতি ভাইরাসের আগর প্রকারবর প্রতিরোধ করাত কার্যকরী হব পারে, কিন্তু শক্তিশালী অমিক্রন প্রকার প্রতিরোধ করাটো দেশখনের বাবে এক প্রকার অসম্ভব হব। চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষই করোনার নিষেধাজ্ঞা উঠাই লওয়ার পিছত এতিয়ালৈকে করোনাত কোনো মৃত্যুর খবর দিয়া নাই। দেশখনে শেষবারের বাবে 3 ডিসেম্বরত ভাইরাসের ফলত মৃত্যুর খবর দিছিল। চীনের করোনাত এতিয়ালৈকে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে 5,235 জন। বহু বিশেষজ্ঞই পুনের কয় যে অহা বছর জানুয়ারিত চীনত করোনা সংক্রমণ সর্বোচ্চ স্তরত উপনীত হব।
এই সময়ত দেশৰ প্ৰায় 60% লোক কৰোনাৰ দ্বাৰা সংক্ৰমিত হ'ব পাৰে। ইফালে হংকং বিশ্ববিদ্যালয়ৰ দ্বাৰা প্ৰদান কৰা তথ্য অনুসৰি 2022 চনৰ ডিচেম্বৰৰ পৰা 2023 চনৰ জানুৱাৰী মাহৰ ভিতৰত চীনৰ বিভিন্ন প্ৰদেশৰ পৰা কৰোনাৰ নিষেধাজ্ঞা উঠাই লোৱা হ'ব। এই সময়ছোৱাত দেশৰ প্ৰতি 10 লাখ লোকৰ ভিতৰত 684 জন লোকৰ কৰোনাত আক্ৰান্ত হৈ মৃত্যু ঘটিব পাৰে। পৰৱৰ্তী খবৰ, আজি কাটাৰ ফুটবল বিশ্বকাপৰ ফাইনেল খেল, মুখামুখি হ'ব ফ্ৰান্স আৰু আৰ্জেণ্টিনা। আপোনাৰ মতে কোনে আজৰি নিব বিশ্বকাপ? কমেণ্টত জনাব পাৰে আপোনাৰ মতামত। আজি কাটাৰ ফুটবল বিশ্বকাপৰ ফাইনেল মেচ, ফাইনেল মেচক লৈ উৎকণ্ঠিত বিশ্ববাসী। মুখামুখি হ'ব ফ্ৰান্স আৰু আৰ্জেণ্টিনা। কোনে আজৰি নিব বিশ্বকাপ? আপুনি আপোনাৰ নিজৰ মতামত কমেণ্ট বক্সত জনাওক। ভাৰতীয় সময় অনুসৰি নিশা 8:30 অনুষ্ঠিত হ'ব বিশ্বকাপৰ ফাইনেল খেল। পৰৱৰ্তী খবৰ, বিদ্যুৎ বিভাগৰ জৰুৰী নিৰ্দেশনা। আপোনাৰ হাতত মাত্ৰ আছে 13টা দিন। এই 13 দিনৰ ভিতৰত আপুনি কৰিব লাগিব এই বিশেষ কাম। আধাৰ কাৰ্ড আৰু ভোটাৰ কাৰ্ডক লৈ বিদ্যুৎ বিভাগে দিছে জাননী, শীঘ্ৰেই কৰিব লাগিব এই কাম। গ্ৰাহকলৈ বিনম্ৰ আহ্বান APDCLৰ। আধাৰ কাৰ্ডৰ নম্বৰ আৰু ভোটাৰ আইডি নম্বৰ APDCLৰ পৰ্টেলত আপডেট কৰিবলৈ আহ্বান জনাইছে চৰকাৰে। নতুন বিদ্যুৎ সেৱা সংযোগৰ বাবেও আধাৰ কাৰ্ড আৰু ভোটাৰ কাৰ্ডৰ নম্বৰ প্ৰদান কৰাটো বাধ্যতামূলক। কেনেকৈ APDCLৰ পৰ্টেলত আপডেট কৰিব আধাৰ কাৰ্ড আৰু ভোটাৰ কাৰ্ডৰ নম্বৰ চাওঁ আহক। প্ৰথমতে আপোনালোকে লগ ইন কৰক www.apdcl.org আৰু তাৰপিছত পঞ্জীয়নভুক্ত মোবাইল নম্বৰ টাইপ কৰি চেণ্ড অটিপিত ক্লিক কৰক আৰু মোবাইল নম্বৰত লাভ কৰা অটিপি টাইপ কৰি লগ ইন কৰক। তাৰপাছত আধাৰ নম্বৰ আৰু ভোটাৰ আইডি নম্বৰ টাইপ কৰক আৰু আপডেট বুটামটোত ক্লিক কৰি তথ্যসমূহ ছেভ কৰক। তাৰপিছতে হৈ যাব আপোনাৰ যাৱতীয় কাম কাজ। পৰৱৰ্তী খবৰ, গুৱাহাটীৰ GNRC হাস্পাতালত ভয়ংকৰ কাণ্ড। GNRCৰ মৰ্গৰ পৰা সলনি হ'ল মৃতদেহ। শেষকৃত্য সম্পন্নৰ সময়ত ওলাল মৃত মহিলাৰ ঠাইত অন্য পুৰুষৰ মৃতদেহ। গুৱাহাটীৰ GNRCৰ মৰ্গৰ পৰা সলনি হ'ল মৃতদেহ। শেষকৃত্য সম্পন্নৰ সময়ত ওলাল মৃত মহিলাৰ ঠাইত অন্য পুৰুষৰ মৃতদেহ। মঙলদৰ ভকতপাৰাত সংঘটিত হৈছে এক চাঞ্চল্যকৰ ঘটনা। এইবাৰ মৃতদেহ সলনি হোৱাৰ অভিযোগ কৰিছে পৰিয়ালৰ লোকে। গুৱাহাটী GNRCৰ মৰ্গৰ পৰা সলনি হ'ল মৃতদেহ। মহিৰাম বসুমতাৰীৰ পত্নী জ্যোতিকা বসুমতাৰীৰ মৃত্যু হৈছিল গুৱাহাটীৰ GNRC হস্পিটেলত। সেই সূত্ৰে আজি মৃতদেহটো আনিবলৈ গৈছিল পৰিয়ালৰ লোকে। উল্লেখযোগ্য যে ঘৰ পাই আহি দেখে জ্যোতিকা বসুমতাৰীৰ মৃতদেহৰ ঠাইত আন অচিনাকি এজন পুৰুষৰ মৃতদেহ। তাক লৈ এতিয়া ভকতপৰা অঞ্চলত চাঞ্চল্য পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। কিন্তু কাৰ ভুলৰ বাবে এই ঘটনা সংঘটিত হ'ল এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। ইয়াৰ উপৰিও পৰিয়ালৰ লোকসকলে সমগ্ৰ ঘটনা আৰক্ষীক অৱগত কৰিছে।